বহির্বিশ্ব কৃষিকাজেও অনেক এগিয়ে তারা নতুন নতুন পদ্ধতি এবং সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে তারা ভয় করে না এবং সেইগুলোকে তারা পরীক্ষামূলকভাবে অনেক গবেষণা করে গবেষণা করার পরে তারা সেই কোয়ালিটি বজায় রাখে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে যেমন ধরেন এই গাছটা এই গাছটা কত বছর বয়স হলো কেনপি কত এটা কত পরিমাণে খাবার দিবে এবং সেই অনুযায়ী যদি আমি আগে ফল রাখি তাহলে এই রকম সাইজ হবে এই কোয়ালিটির হবে কিন্তু আমাদের সেইগুলো আমরা করতে পারি না তার জন্যেই হয়তো আমরা বহির্বিশ্বে যে মার্কেটিংটা ক্যাপচার করা সেগুলো আমরা করতে পারি না কিন্তু অন্যান্য দেশগুলো সেগুলো ক্যাপচার করে থাকে চাইলে আমরাও সেগুলো করতে পারি কিন্তু আমরা সেই জিনিসটা করতে ব্যর্থই কারণ নেই কারণ আমরা ভয় করি তার জন্যেই আমরা হয়তো পিছিয়ে যাই সেই সেই মার্কেটিংটা আমরা ক্যাপচার করতে পারি না যেরকম ধরেন বহির্বিশ্বে অনেক যেগুলো আমরা দেখে থাকি একটা গাছ নাশপাতের গাছ আছে এই গাছটার বয়স এতটা সে এতটা খাবার তৈরি করতে পারে সেই অনুযায়ী যদি আমি এই পরিমাণে ফল রাখি তাহলে এই সাইজগুলো হয়তো চারশো গ্রাম করে হবে সব যেই কোয়ালিটিগুলো থাকবে সেগুলো সবগুলোই চারশো গ্রাম হবে এবং এই কোয়ালিটির এই মাপের হবে তার জন্যে আমরা যখন দেখবেন বাইরে থেকে যে ফ্রুটগুলো আসে সব একই সাইজের আমরা দেখতে পাই কারণ কি কেন কারণ তারা হচ্ছে সেই কোয়ালিটিগুলো মেনটেন করে এই কোয়ালিটিগুলো মেনটেন করতে গেলে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা দরকার আছে কেউ যদি মনে করে আমরা হুট করে করে দেবো সেইগুলো কিন্তু করতে পারবে না যেরকম আমাদের ধরেন এই গাছটায় রয়েছে পঁয়তাল্লিশটা মতো ফুল রয়েছে যদি এই পঁয়তাল্লিশটা ফুলই আমি রেখে দিই তাহলে আমাদের ছোট ছোট ফল আসবে সেই ফলের সাইজগুলো কিন্তু ছোট ছোট্ট হওয়ার কারণে মার্কেটিং ভ্যালিউ অনেক কমে যাবে এই মার্কেটিং ভ্যালিউ কমার জন্য হয়তো আমাদের এইখানে বিক্রি করাটাই সমস্যা হয়ে যাবে বহির্বিশ্বে তো এক্সপোর্ট কোয়ালিটির জন্য তো অনেক দূরের কথা সেই বিষয় নিয়ে আজকে আমরা একটুকু আলোচনা করেন এই গাছটায় পঁয়তাল্লিশটা ফুল রয়েছে এই পঁয়তাল্লিশটা ফুল কিন্তু আমরা রাখবো না এখানে আমরা অনেকটা কমিয়ে দেবো যাতে আমাদের ফ্রুটটা সাইজটা ভালো হয় আর কয়েকটা পদ্ধতি রয়েছে যেরকম একটা ডালে ধরেন দুটো তিনটে করে ফুল রয়েছে সেগুলো কিন্তু সবগুলো রাখবো না যেরকম ধরেন এই গাছটায় এই ডালটায় দুটো ফুল রয়েছে ঠিক আছে এই দুটো ফুলের মধ্যে কিন্তু একটা ফুল রাখবো আমরা এবার কোন ফুলটা রাখলে সবথেকে মোটা হবে সেই জিনিসটাও দেখার বিষয় যদি এই দেখেন এই দুটো ফুল আছে এই দুটো ফুলের মধ্যে কোনটা রাখলে বেশি ভালো হবে সেটা দেখবেন কোনটা সবথেকে সতেজ এবং মোরাফ প্রবণত কোনটা রয়েছে বেশি সেই সেইটা মানে কেটে ওপরটা রাখবেন যেমন এইটার কোয়ালিটি এইটার থেকে এটা বেস্ট মনে হচ্ছে তার জন্য কী করবেন এটাকে কেটে দেবেন এটাকে কিন্তু দুমড়ে দেবেন না এটা দুমড়ে দিলে কী হয় এইখান থেকে আপনার একটা যে ক্যামের লেয়ার তৈরি হয় যেটা আপনার যে মেন ক্যামেরার সঙ্গে যুক্ত হয় সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় দেখবেন এটা কেটে দিলে কী হবে অটোমেটিকলিভাবে এটা আস্তে 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 খাবার না খাওয়ার কারণে এটা অটোমেটিক শুকিয়ে পড়ে যাবে এই একটা কারণ যেমন এখানে দুটো রয়েছে দুটোর মধ্যে কিন্তু আমরা নিচেরটা কেটে দেব তারপরে এখানে দেখছেন দুটো এখানে দুটোর মধ্যে একটা কেটে দেব এইভাবে আপনি যদি রাখেন মোটামুটি এখান থেকে আপনার দশ থেকে বারোটা মতো কমে যাবে তাহলে এই দশটা বারোটা কমার কারণে এক নম্বর হচ্ছে ফলের সাইজটা যদি একটা ডালে দুটো যদি রাখতে চান ধরেন আপনার এই গাছটার ফুল অনেক এসছে ঠিক আছে কিন্তু আরও অন্যান্য গাছে ফুল কিন্তু সেই পরিমাণে আসেনি সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের দেখাচ্ছি একটা উদাহরণ যেমন এখানে একটা ডাল দেখতে পাচ্ছেন যদিও এই গাছটা কম ফুল এসছে এই ফুলটা কম আসার কারণে আমরা যতটা পারি আমরা রাখার চেষ্টা করব কিন্তু যতটা রাখার ডিস্ট্যান্স কথা সেই জিনিসটা রাখতেই হবে যেরকম একটা ফুল থেকে একটা ফুলের দূরত্ব অন্তত এক ফিট রাখতেই হবে এক ফিটের কম না যদি এক ফিটের কম থাকে তাহলে খাবারের ক্ষেত্রে কিন্তু এই দুটো লড়াই করার ফলে দুটো সাইজই ছোট হয়ে যাবে তার জন্য যদি দুটো রাখতেই হয় তাহলে কিন্তু আপনারা একটা ফুলের থেকে একটা ফুলের ডিস্টেন্স রাখবে অন্তত এক ফিট মতো এক ফিটের নিচে না তাহলে দেখবেন এই দুটো সাইজই মোটামুটি ভালো হবে যেমন ভিয়েতনামে এই পদ্ধতিতে ওরা করে থাকে যদি কোনো ডালে ওরা কোনো ফুল নিয়ে থাকে দুটো নিয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন তাদের ক্ষেত্রে এক ফুটের ডিস্টেন্স অন্তত থাকেই আর এখানে দেখবেন এখানে অন্তত তেরো থেকে চোদ্দোটা মতো এসছে সবগুলো কিন্তু একটাই রেখেছি বাকিগুলো কিন্তু আমরা সব মানে কেটে দিয়েছি আর যেগুলো আছে ধরেন সেগুলো ধরেন আমরা কেটে দেবো পরবর্তীতে আর একটা জিনিস দেখাচ্ছি যে আমি আর এর আগে যেটা বলেছিলাম যে আপনারা ভাঙবেন না কেন যেমন ধরেন এই যান এটা একটা ভাঙছেন তো এটা ক্যামেন লেয়ারটা যেহেতু তৈরি হয়ে গেছে দেখবেন দেখেন এ দেখেন এটা কীরকমভাবে নষ্ট হয়ে গেছে এটা এটা অনেক সময় ভেঙে চলে আসে তাহলে কিন্তু এখান থেকে যে খাবারটা যায় যদি এর নিচে থাকে কোনো ফুল তাহলে কিন্তু কি হবে এখানটায় রিপেয়ার করতে বা এখান থেকে যে খাবারটা যেতে কিন্তু এর অসুবিধা হবে কম পাওয়ার কারণে কিন্তু ফলটা আরও ছোট হয়ে যাবে তার জন্যে যেগুলো উপরে থাকবে সেগুলো কিন্তু আপনারা চাইবেন ধারালো চাকু দিয়ে কেটে দিতে যদি আপনার ওপরের কোয়ালিটিটা খারাপ থাকে নিচের কোয়ালিটিটা ভালো থাকে তাহলে ওপরেরটা কাটার ক্ষেত্রে এটা করবেন আর নিচের ক্ষেত্রে যদি করেন তো সেক্ষেত্রে আপনি যদি সময় না থাকে তাহলে হাতে ভেঙে দিতে পারেন যেমন এখানে দুটো ফুল দেখতে পাচ্ছেন এই ফুলটা এইটার থেকে এটা সতেজ বেশি লাগছে তার জন্য দেখেন এটাকে আমরা এ দেখেন এইভাবে কেটে দেবো ধারালো চাকু দিয়ে তাহলে দেখবেন এটা আস্তে আস্তে অটোমেটিকভাবে না খাবারটা না যাওয়ার কারণে এটা অটোমেটিকভাবে ঝরে পড়ে যাবে সেক্ষেত্রে এই খাবারটা বেশি পাবে তার জন্য দেখবেন এই ফলটা আপনার মোটা হবে আর আর একটা বিষয় হচ্ছে দেখবেন যখন দুটো ফল থাকে একটা ওপরে একটা নিচে এবার ওপরে আর নিচের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে কোনটা রাখলে সব থেকে বেশি মোটা হয় যেরকম আপনি ওপরে আর নিচে রয়েছে যদি নিচে ফলটা রাখেন একই কোয়ালিটি দেখবেন তাহলে যদি করে এই ফুলটা রাখেন তাহলে এটার ফলের সাইজ কিন্তু বেটার হবে ওই উপ একটা কথা বলছি তো দেখবেন প্রথমে আপনি হয়তো বুঝতে পারবেন না কোনটা রাখবো কোনটা কী করব কিন্তু আপনি যদি না বুঝতে পারেন ভিডিওগুলো আবার বারবার দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর একটা বিষয় নিয়ে আপনার বলছি সেটা হচ্ছে দেখবেন যখন দুটো ফুল থাকে দেখবেন এই সাইডে একটা ফুল একাধ সময় দেখবেন এই অপোজিট সাইডে ফুল রয়েছে মানে ফ্রন্টে একটা ফুল রয়েছে একখান হচ্ছে আপনার অপোজিট সাইডে যেগুলো ভিতরে রয়েছে সেটা ফুল রয়েছে সেক্ষেত্রে আপনি কোনটা ফুল রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা রাখবেন সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে যেই ফুলটা রয়েছে সেটা রাখার চেষ্টা করুন দুটো ফুল রয়েছে একটা ধরেন এ এই আছে আর একটা নিচে চলে গেছে যেরকম ধরেন এটা নিচে চলে গেছে আপনি কোনটা রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চা চেষ্টা করবেন যে ওপরে যেটা ফুলটা এই সোজাসজিভাবে রয়েছে সেটা রাখার জন্যে কারণ হচ্ছে যখন এই তলা ফুলটা রাখবেন তখন তো যখন ফুলটা ফুটবে তখন ফুলটা এদিকে নিচের দিকে ফুটবে সেক্ষেত্রে আপনার পলেনটা পলিনেশান করার ক্ষেত্রে আপনার অসুবিধা হতে পারে তার জন্যে কি করবেন এটা সব যে চেষ্টা করবেন যে ওপরের দিকে রাখার জন্য আর দেখবেন যখন দেখবেন ফুল কম এলছে তো সেগুলো কিন্তু আপনারা রাখতে হবে কিছু করার নাই আমি এটা যেটা বলছি এটা যাতে অনেক ফুল চলে এসছে ছাটাই করার জন্যে তখনকার জন্য ফুলটা কখন ছাঁটাই করবেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখবেন যে অনেকজন এই রকম ছোট ছোটো ফুল অবস্থায় মানে ছাঁটাই করে দেয় এটা কিন্তু সঠিক পদ্ধতি না কারণ আপনি ধরেন এখানে পঞ্চাশটা মতো ফুল এসছে এরকম আপনি ছাটাই করে আপনি কুড়িটা করে দিলেন এটা নিশ্চিত না যে কুড়িটা টিকবে কারণ ও নিজের ক্যাপাসিটি অনুযায়ী রাখে কথা ঠিক কিন্তু তারপরেও যে কোনটা রাখবে সেটাও কিন্তু ঠিক নেই আমাদের তার জন্যে আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন মতো সময় নেবেন যেমন এই অবস্থায় এই অবস্থায় ফুল ঝরার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে আপনার থাকে না যে এই রকম অবস্থায় চলে গেলে এগুলো টিকে যায় তার জন্যে কখন ছাঁটাই করবেন সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন এই দশ দিন থেকে এগারো দিন মতো বয়স হয়ে যাবে আপনার ফুলের এরকম সাইজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম সাইজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা কাটতে পারেন তার আগে না যদি আগে রাখেন তাহলে দেখবেন আপনি কুড়িটা রাখলেন হয়তো আর আরও দশটা পূর্ণাঙ্গ গাছের জন্য কত পিস আপনার বা কত কেনপি থাকা প্রয়োজন সেই জিনিসটা বিষয় নিয়ে বলতে চাইলে আমি বলবো এই একটা গাছে যেগুলো পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে তিন বছর বা সাড়ে তিন বছর এবং যাদের এর অধিক হয়ে গেছে তাহলে সেই পরিমাণে আপনারা কতটা রাখবেন যদি আপনার ঘনত্ব খুব বেশি হয়ে যায় যেমন দেখছেন এখানে ঘনত্ব যাই আছে কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা রয়েছে এই ফাঁকা ফাঁকা থাকার কারণে কিন্তু এখানে ফুল এসছে অনেক কারণ বাতাস আপনার রোদ্র এবং হাওয়া চলাচলের ক্ষেত্রে আপনার অনেক সুবিধা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার বেশি ফুল আসবে যেমন এখানে দেখবেন এটার থেকে কিন্তু এটার কেন বেশি সংখ্যা বেশি কিন্তু দেখবেন এখানে ফুলের সংখ্যা কিন্তু ওর থেকে অনেক কম এখানে হয়তো খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটা মতো ফুল এসছে সেক্ষেত্রে কিন্তু এখানে পঁয়তাল্লিশটার অধিক ফুল রয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা সংখ্যা বেশি থাকার কারণে এটার কেনপি যেটা আপনার ব্রাঞ্চের থিকনেসটা অনেকটা ছোট কিন্তু এটা মোটা রয়েছে এটা একটা সুবিধা যদি আপনি একটু মোটা ব্রাঞ্চ নিতে চান তাহলে কিন্তু আপনার কেনপি একটু কম নিতে হবে তাহলে আপনার সাইজটা মোটা হবে এবং হেলদি আপনার ফ্রুট পাবেন মোটা মোটা সাইজের ফল পাবেন তার জন্য আমি মনে করি যে প্রাপ্তবয়স্ক যেগুলো থাকা উচিত এখান থেকে যেমন নব্বই থেকে আপনার দেড়শোর মধ্যে থাকা প্রয়োজন যদি একটা ফাঁকা ফুঁকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সুবিধা হবে আরেকটা বিষয় হচ্ছে যখন ফুল আসবে তখন কিন্তু যেগুলো গ্রোথে থাকবে ওপর বাদে যেগুলো ধরেন এই উপরে আছে সেগুলো বাদে যেগুলো নিচে নেমে গেছে যেমন এগুলো যেগুলো আর গ্রোথ না নিলেও চলবে সেগুলো কিন্তু আপনারা কেটে দেবেন এই গ্রোথগুলো তাহলে কী হবে এই খাবারগুলো স্টপ হয়ে যাবে অন্যান্য ফলগুলো আপনার ফলগুলো একটু সাইজগুলো বেটার হবে আর যদি এই খাবারগুলো যদি এদিকে চলে যায় তাহলে আপনি যতই কম অল্প ফুল রাখুক না কেন আপনার ফলের সাইজ কিন্তু ছোট হবে কারণ খাবারটা যেহেতু আপনার গ্রোথের দিকে চলে এসে তার জন্যে তার জন্যে আপনারা কী করবেন যে গ্রোথে রয়েছে যেগুলো আর এখান থেকে যদি কাটেন তাহলে কিন্তু আর বেরার সম্ভাবনা থাকবে না এখানে কেটে দিলেন এখান থেকে স্টপ হয়ে যায় এখানেও ফুল আসবে আর এখানে কেটে দেবেন যেগুলো আপনার গ্রোথে রয়েছে যেমন এগুলো এগুলো কেটে দিলে আপনার ফুলগুলো আপনার তাড়াতাড়ি আসবে এটা আর বাকিগুলো কিন্তু খাবারগুলো বেশি পাবে এবার অনেকজনের একটা প্রশ্ন থাকবে যে এই বয়সটা ধরেন এ গাছের কতটা ফল রাখলে আপনার ফলের সাইজ খুব ভালো হবে সেটি যদি অথেন্টিকভাবে যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু আমি যেটা বলবো আমি যতটুকু নলেজ আছে আমার কিন্তু সঠিকভাবে ধারণা নেই যে এত পরিমাণে রাখলে এই কোয়ালিটি এতটা পরিমাণে হবে কারণ আমরা এই বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি ঠিক আছে কারণ অনেক জায়গায় অনেক রকম দেখে থাকি কিন্তু আমাদের এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা কিন্তু আমরা এখনও পেরে উঠতে পারিনি সেটাই আমরা চেষ্টা করছি কিন্তু প্রাথমিক ধারণা হিসাবে যে যে কদিন আমরা কাজ করেছি সেই অনুযায়ী বলতে পারি যদি এই গাছটা মানে ভ্যারাইটির ওপরেও ডিপেন্ড করে যেমন এই ভ্যারাইটি সি ভ্যারাইটি সি রেড এটা প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু এটা বেশি রাখলেও দেখি ফলের সাইজ মোটামুটি আপনার ভালো থাকে তার জন্যে আমরা ধরেন এখানে পঁয়তাল্লিশটা রয়েছে এখানে যদি আমরা পঁচিশটা মতো যদি ফুল রাখি অন্তত আমরা ভালো ভাব এটা ভেবে চলতে পারি এটা সাইজ ভালো হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আমাদের এখানে সেরকম মানে ভালো হবে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আপনার ভিডিওটা দেখতে বিরক্ত লাগবে তারপরে যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং বারবার দেখে এটা বোঝার চেষ্টা করেন কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারে লাগবে তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর যদি না বুঝতে পারেন আবার পুনরায় দেখার চেষ্টা করবেন যাতে আপনারা এই ভিডিওগুলায় বারবারে আপনার দেখে এই জিনিসটা বুঝতে পারেন যেরকম বলেছি এখানকার এখানকার মধ্যে আপনি উপরটা কাটবেন কিন্তু উপরের থেকে বলেছি আপনার নিচেকার আপনার ফলটা ভালো মোটা হয় তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো কোয়ালিটি একই তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা কেটে দেব যদিও আপনার হাটটা নড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকঠাক আরো ঘেসিয়ে কাটতে হবে যেহেতু আমি এক করছি তো তার জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তথ্যবহল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা যাদের বাগান রয়েছে ছাদ বাগান রয়েছে অথবা কমার্শিয়ালি যারা করেছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা এই জিনিসগুলো জানে না তারা জানতে পারবে এবং তারা উপকৃত হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে